তো দেখো, একটি সংখ্যাকে 105 দ্বারা ভাগ করছে, সংখ্যাটা আমরা জানি না, ভাগশেষ আসছে 76। এবারে বলেছে যে 35 দিয়ে যদি ভাগ করে, এই সংখ্যাটাকে যদি 35 দিয়ে ভাগ করা হয় তাহলে কত ভাগশেষ আসবে, কত ভাগশেষ আসবে। তো দেখো একটা সিম্পল লজিক দেখো, এই যে 105, 105 এর মধ্যে কিন্তু 35 ঢুকে আছে, 105 এর মধ্যে 35 ঢুকে আছে, অর্থাৎ 105 এর একটা ফ্যাক্টর হচ্ছে 35। তার মানেটা কি? তার মানে এই যে 76 ভাগশেষ ছিল, এই 76কে যদি আমরা 35 দিয়ে ভাগ দিই তাহলে যেটা ভাগশেষ আসবে সেইটাই হচ্ছে আমাদের এইখানকার ভাগশেষ হবে। নাম্বারটা বড় ছিল বলে, নাম্বারটা বড় ছিল বলে যেটা আর কি তোমার ভাজক 105, 76 এসেছিল। এবারে ছোট দিয়ে ভাগ করছি, এবং রুলটা কি, যদি এই যে ভাজকের ভাজকটা যেটা 105, এখানে কিন্তু 35 কিন্তু আছে, মানে একটা কিন্তু এটার উৎপাদক, সুতরাং 35 দিয়ে ভাগ করলে ভাগশেষ ছোট আসবে, এবং সেটা কত আসবে সেটা দেখো, 76 এসেছিল তো তার মানে আরো ভাগ করা যেত যদি 35 দিয়ে ভাগ করতাম, এবং অবশেষে কি হতো, 6 ভাগ ভাগশেষ আসতো, কম ভাগশেষ আসতো। বড় সংখ্যা দিয়ে ভাগ করেছিলাম বলে বেশি ভাগশেষ, এবং পরে ছোট সংখ্যাকে দিয়ে ভাগ করলাম বলে কম ভাগশেষ, অর্থাৎ এটার উত্তর হবে 6। নল দিয়ে একটা চৌবাচ্চা ভর্তি করছে, প্রথম নল দিয়ে তোমার 10 মিনিটে ভর্তি হয়, প্রথম নল দিয়ে 10 মিনিটে ভর্তি হয়, পরের নল দিয়ে 15 মিনিটে হয়। তাহলে যদি দুটো নলকে একসাথে ছেড়ে দেওয়া হয় তাহলে ভর্তি হতে কত সময় লাগবে? তো দেখো, 10 আর 15 আমরা যদি লসাগু করি তাহলে 30 হবে। এবারে এটা এ নল, এটা বি নল, এ নলের এফিসিয়েন্সি কত, এটাকে দিয়ে এটা ভাগ করো 3, বি নলের এফিসিয়েন্সি কত, 15কে দিয়ে 30 ভাগ করো 2, দুজনের এফিসিয়েন্সি একত্রিত ভাবে কত, 5। তাহলে কত মিনিটে ভর্তি করবে, এটা হচ্ছে 30 ইউনিট জল আছে, তাহলে এফিসিয়েন্সি 5, 30কে দিয়ে 5 ভাগ করো, অর্থাৎ 6 মিনিটে দুটি একত্রিত ভাবে ভর্তি করবে। এইভাবেও করতে পারো, বা ইউনিটারি মেথডে হচ্ছে 3টি কনজিকিউটিভ অড নাম্বার, অড নাম্বার মানে বেজোড় সংখ্যা, 3টি পরপর বেজোড় সংখ্যার যোগফল হচ্ছে 87, যোগফল কত, 87 দিয়েছে, 3টি পরপর বিজোড় সংখ্যা। তাহলে প্রথম সংখ্যাটা যদি x হয় তার আগেরটা 2 কম আর তার পরেরটা হচ্ছে 2 বেশি, বেজোড় বা জোড় সংখ্যার মধ্যে তফাৎ কত, 2 করে তফাৎ হয়। প্রথমটা মাঝখানেরটা ধরে নিলাম সুবিধার জন্য, এটা একটা হচ্ছে পিছনেরটা, মানে আগের নাম্বারটা -2 পরের নাম্বারটা +2। দেখো 3, 5, 7 এটা বিজোড় সংখ্যা, তাহলে 5 এর থেকে 2 কম 5 এর থেকে 2 বেশি, সেরকম 2 কম 2 বেশি, তাহলে এখান থেকে x = কত আসবে, 3x = এইটা কেটে যাচ্ছে 87, x = 29। আমাকে সব থেকে ছোট সংখ্যাটা বার করতে দিয়েছে, তার মানে এইটা হচ্ছে সব থেকে ছোট সংখ্যা, অর্থাৎ 29 - 2 মানে 27, 27 হচ্ছে আমাদের উত্তর। 30 জন আছে, 30 জনের গড় ওজন বলে দিয়েছে, 30 জনের গড় ওজন বলে দিয়েছে 60 কেজি, তাহলে 30 জনের সমগ্র ওজন কত, 1800 কেজি। এবারে বলেছে এই দলে আরো 20 জন এসেছে, তাহলে মোট হয়ে গেল 50 জন, এবং সেই ক্ষেত্রে গড় ওজন 4 কমে যাচ্ছে, অর্থাৎ 56 কেজি হয়ে যাবে, কত হয়ে যাবে, 56 কেজি। তার মানে এদের টোটাল ওজন কত হবে, তাহলে এদের সমগ্র ওজন হবে
2500 আর 300 মানে 2800 কেজি, কত 2800 কেজি। তাহলে কত কেজি বাড়লো আমাদের, এই যে 20 জন আসলো 20 জনের জন্য কত কেজি বাড়লো, বাড়লো হচ্ছে 20 জনের জন্য এটাকে বিয়োগ করলেই হবে 1000 কেজি আমাদের বাড়লো। কেন বাড়লো, 20 জন এসেছে বলে, 20 জনের এসেছে বলে, মানে 20 জনের এটা কি বের হলো, 20 জন এসেছে বলে এই পার্থক্যটা হলো, 20 জনের এটা মোট ওজন। তাহলে একজনের মোট ওজন তাহলে কত হবে, ভাগ হয়ে যাবে, ভাগ 20 হয়ে যাবে, তার মানে তাহলে দেখো 50 কেজি। তাহলে 20 জনের এই যে পার্থক্যটা, এটা হচ্ছে 50 জনের গড় ওজন 56 কেজি হয়েছে, অর্থাৎ 2800 কেজি। তাহলে এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা কি, এই যে 1800 আর 2800, এটা কেন হয়েছে, 20 জন এসছে বলে, অর্থাৎ 20 জনের মোট ওজন হচ্ছে 1000 কেজি। তাহলে 20 জনের গড় ওজন কত, 50 কেজি। দেখো ট্রেনের দুটো সময় দিয়েছে, ট্রেনের দুটি সময় দিয়েছে, এক স্টেশন থেকে আর এক স্টেশনে যেতে 3 ঘন্টা সময় লাগে। তাহলে আমরা লিখি সময় আর হচ্ছে গতিবেগ, সময় কত, সময় প্রথমে লাগতো হচ্ছে 3 ঘন্টা, পরে কি হয়েছে, পরে গতিবেগ কমেছে বলে, পরে গতিবেগ কমেছে বলে কি হয়েছে, বেশি সময় লেগেছে। সময় প্রথমে লেগেছে হচ্ছে 3 ঘন্টা, আর পরে সময় লেগেছে হচ্ছে 3 ঘন্টা 45 মিনিট, মানে কত, 3:20 12:15। তাহলে আমার এখানে, তাহলে দেখো এটা 3 ঘন্টা এটা আওয়ার, হ্যাঁ এটা কত আসলো, তাহলে 3:15/4, এটা মানে হচ্ছে 12:15 অথবা 4:5, এই রেশিওটা কত, সময়ের অনুপাত হচ্ছে 4:5, অর্থাৎ প্রথমে সময় কম লাগছে, তারপরে সময় বেশি লাগছে, 3 ঘন্টা আর 3 ঘন্টা 45 মিনিট, এই দুটোর অনুপাত আমরা বার করে নিলাম 4:5। এবার আমরা জানি সময়ের অনুপাত আর গতিবেগের অনুপাত ঠিক উল্টো হয়, তোমাদের আমি বলেই ছিলাম এটা, তাহলে এইটা হয়ে যাবে 5:4, কত, 5:4। এবারে দেখো এটা হচ্ছে আগের গতিবেগ, এটা হচ্ছে পরের গতিবেগ, তাহলে গতিবেগ কমেছে কত, 1 কমেছে, 1 একক কমেছে, আর অঙ্কে কত বলে দিয়েছে, অঙ্কে বলে দিয়েছে গতিবেগ কমেছে হচ্ছে 12 কিলোমিটার। তাহলে 1 কে কত দিয়ে গুণ করলাম, 12 দিয়ে গুণ করলাম, তাহলে এখানে যে কোনো একটা গতিবেগকে আমরা করি, 5 কে 12 দিয়ে গুণ করো, কত আসবে, 60 কিলোমিটার প্রতি ঘন্টা আসবে। আমরা এইটাকেও করতে পারতাম, দরকার নেই, আমরা প্রথমটাকে নিলাম, গতিবেগের পার্থক্য কত, প্রথমের গতিবেগ হচ্ছে 5, তারপরের গতিবেগ 4। দেখো গতিবেগ বেশি বলেই তো সময় কম, সবসময় মনে রাখবে সময়ের যা অনুপাত হয় গতিবেগের অনুপাত ঠিক তার উল্টো হয়। কেন হয়, তার কারণ সময় কম বলে গতিবেগ বেশি, বেশি স্পিডে গেছে বলে কম সময় লেগেছে, আর এটা কি, কম স্পিডে গেছে বলে বেশি সময় লেগেছে। তাহলে আমরা আগের গতিবেগ আর এখনকার গতিবেগ মানে কমেছে, কত কমেছে, 1 কমেছে, 1 মানে আমাদের অঙ্কে বলে দিয়েছে 12 কিলোমিটার বলেই দিয়েছে, তাহলে কত দিয়ে গুণ করলাম, 12 দিয়ে, তাহলে এইটাকেও তাহলে 12 দিয়ে গুণ হবে সিমিলার নাম্বার দিয়ে, তাহলে 60 কিলোমিটার। এবারে দেখো প্রথমে সময় লেগেছিল 3 ঘন্টা, তাহলে 60 কিলোমিটার গতিবেগে 3 ঘন্টায় কতটা যাবে, তাহলে দূরত্ব, দূরত্বের ফর্মুলা কি, দূরত্বের ফর্মুলা হচ্ছে গতিবেগ মানে স্পিড ইনটু টাইম, স্পিড কত, 60, আর টাইম হচ্ছে 3, মানে 180 কিলোমিটার হচ্ছে ওই দুটি জায়গার দূরত্ব।
আচ্ছা আমাদের দুটোর অনুপাত দিয়ে দিয়েছে, এইচ টু বি আর বিএইচ টু সি। তো দেখো এখানে ফ্র্যাকশনে দিয়েছে, মানে ভয় পাওয়ার কিচ্ছু নেই। এটা কি হয়, এইটা ওখানে যায়, এইটা এখানে আসে, অর্থাৎ এটা 3:2, আর এইটা কত হবে 5:4। এটা কেন হয়, এটার ব্যাখ্যা হচ্ছে হাফ, ইজ টু মানে ভাগ, 1/3। তাহলে হাফ এইটা মানে হচ্ছে গুণ, গুণ দিয়ে এটা উল্টে দিতে হয়, উপরে 3 নিচে 1, অর্থাৎ 3 1 3 2, অর্থাৎ 3:2, 3:2। এটা হচ্ছে ব্যাখ্যাটা দিলাম, অর্থাৎ এইটা এখানে গেল, এইটা এখানে আসলো। এবার আমাকে কি বার করতে দিয়েছে, আমাকে বার করতে দিয়েছে হচ্ছে এ প্লাস সি ইজ টু বি প্লাস সি বার করতে দিয়েছে। ঠিক আছে, তো দেখো আমি বলেছিলাম যে এ ইজ টু বি আর বি ইজ টু সি, এটার কম্পাউন্ড রেশিও বার করতে হয় কিভাবে, এইটার 2 দিয়ে এইটাকে গুণ করো আর এইটার 5 দিয়ে এইটাকে গুণ করো, মানে এইটাকে 5 দিয়ে গুণ হবে এই দুটো রাশিকেই, আর এইটা 2 দিয়ে গুণ হবে দুটো রাশিকেই। তাহলে 5 দিয়ে গুণ করলে কত হয়, 15:10, আর এটা করলে কত হবে, এটাও 10:8। তাহলে এ ইজ টু বি ইজ টু সি আমরা কি পেলাম, 15:10:8। তাহলে দেখো বি প্লাস সি আমরা বার করি, বি প্লাস সি মানে কত, বি প্লাস সি মানে হচ্ছে 10+8=18, আর এ প্লাস সি মানে কত, 15^8=23। তাহলে 23:18 এই অপশন হবে। তো দেখো এই অঙ্কটা বলেছে 5 ক্ষুদ্রতম সংখ্যা বার করো যেটা 213 দ্বারা বিভাজ্য। তো দেখো 213 যদি আমরা উৎপাদক করি তাহলে আমরা আসবে হচ্ছে 3 7 21, 3 অক্ষে 3, তিন একটা উৎপাদক আসে 213 উৎপাদক করলে। তো এটা যদি আমরা দেখি যে 3 দ্বারা বিভাজ্য, তাহলে কিন্তু এই নাম্বারটা 213 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তাহলে তিনের নিয়ম কি আছে, সবগুলো ডিজিট যোগ করে, সবগুলো সংখ্যা যোগ করে 3 দিয়ে ভাগ যেতে হয়। দেখো এখানে যোগ করলে আসছে না, এখানে যোগ করলে আসছে না, এখানে যোগ করলে আসছে, অর্থাৎ এই সংখ্যাটাই হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। এরকম অঙ্ক কিন্তু আমাদের সেটে আছে, তার 6% ক্ষতি হয়েছে, লস হয়েছে 6%। এবারে কত বিক্রি করবে তার প্রফিট হবে হচ্ছে 8%। দেখো 6% লস মানে তোমার বিক্রি দাম কত বলতো, 94। 6% লস মানে বিক্রি দাম 94, আর প্রফিট 8% মানে হচ্ছে বিক্রি দাম 108। কত, 108। তাহলে এইটা বলে দিয়েছে আমাকে এই কন্ডিশনটা, আর এইটা হলে কত হবে বলতে বলেছে। তাহলে 94 টাকা যখন হয় তখন বিক্রি দাম হচ্ছে 423, একে কত হবে আর 108 কত হবে, গুণ 108। 423 টাকায় বিক্রি করলে 6% লস মানে 94 টাকা, আর কত টাকায় বিক্রি করলে 8% প্রফিট হবে। তাহলে 8% প্রফিট মানে বিক্রি দাম 108, তাহলে 94 টাকা বিক্রি দাম হলে এখানে 94 টাকা ইকুইভ্যালেন্ট টু 423, তাহলে 1 ইকুইভ্যালেন্ট টু ডিভাইড, আর 108 ইকুইভ্যালেন্ট টু কি হবে, গুণ হয়ে যাবে। তো এবারে দেখো এটাকে কাটাকুটি করবো আমরা, 2 দিয়ে কাটো, 2 4 8, 2 7 14, 2 5 10, 2 4 8, এটা কিন্তু ডাইরেক্ট চলে যায় 9 দিয়ে, 9 7 63, হাতে 6, 9 4 36, আর 6 42, আর এটা 9 দিয়ে গুণ করলে কত হয়, 486 টাকা আমাদের উত্তর। দেখো
দুটি সংখ্যার গসাগু আর লসাগু বলে দিয়েছে, এবং আরো একটা কন্ডিশন বলেছে, যদি প্রথম সংখ্যাটাকে দুই দ্বারা ভাগ করা হয় তাহলে 44 ভাগশেষ আসে। প্রথম সংখ্যাটাকে এটা প্রথম সংখ্যা, ফার্স্ট নাম্বার, প্রথম সংখ্যাটাকে দুই দ্বারা ভাগ করলে ভাগশেষ আসে, ভাগশেষ না ভাগফল আসে 44। তাহলে প্রথম নাম্বারটা তাহলে কত? প্রথম নাম্বারটা হচ্ছে তাহলে 88। 44 গুণ 2, তাহলে ফার্স্ট নাম্বারটা কত হলো? ফার্স্ট নাম্বারটা হচ্ছে 44 গুণ 2, মানে 88 হচ্ছে প্রথম নাম্বারটা। তাহলে আমরা জানি কি, সেকেন্ড নাম্বারটা তাহলে কত হবে? দ্বিতীয় নাম্বারটা হবে হচ্ছে, সেকেন্ড নাম্বার ইজ ইকুয়াল টু এসসিএফ ইনটু এলসিএম, এইটা আর এইটা গুণফল, মানে 264 গুণ 44 ভাগ প্রথম নাম্বার, মানে 88। আমাকে এই একটা কন্ডিশন বলে দিয়েছে, এটা কিছুই না, প্রথম নাম্বারটাকে দুই দিয়ে ভাগ করলে 44 অ্যান্সার আসে। অর্থাৎ প্রথম নাম্বার মানে কত? 44 গুণ 2, মানে 88। তাহলে দ্বিতীয় নাম্বারটা কত হবে? এসসিএফ এলসিএম গুণ করে 88 দিয়ে ভাগ, 44 2 132। দ্বিতীয় নাম্বারটা কত? 132। এটাই হচ্ছে আমার সেকেন্ড নাম্বার। দেখো বলে দিয়েছে, কিছু পরিমাণ টাকার সুদ আসলের 4 এর 9 গুণ, ঠিক আছে, আসলের 4 এর 9 গুণ বলে দিয়েছে। কিছু পরিমাণ টাকার সরল সুদ আসলের 4 এর 9 অংশ। তাহলে আসল প্রিন্সিপাল আমরা এক্স ধরি, তাহলে ইন্টারেস্ট কত? সিম্পল ইন্টারেস্ট হচ্ছে আসলে 4 এর 9 অংশ, মানে 4x/9। এবারে একটা কন্ডিশন বলে দিয়েছে, সময় আর সুদের হার এই দুটো সেম বলে দিয়েছে, সময় আর সুদের হার এই দুটো সেম বলে দিয়েছে। তাহলে আমাকে বার করতে হবে হচ্ছে সময় নির্ণয় করতে হবে। কিছু পরিমাণ টাকা এক্স, তার সরল সুদ হচ্ছে 4x/9, বলেই দিয়েছে যে আসলে 4 এর 9 অংশ, তাহলে আসল তার 4 এর 9। আর কন্ডিশন বলে দিয়েছে সময় ইজ ইকুয়াল টু রেট অফ ইন্টারেস্ট, তাহলে আমাকে বার করতে বলেছে কি? সময়। কি বার করতে বলেছে? সময়। তাহলে সময়কে আমরা এক্স ধরি, সময় ইজ ইকুয়াল টু 100 ইন্টু, আমাদের ফর্মুলা কি ছিল? টাইম ইজ ইকুয়াল টু 100 ইন্টু SI ভাগ পি ইন্টু আর, এটা হচ্ছে আমাদের মেন ফর্মুলা। তাহলে 100 ইন্টু SI এখানে কত? 4x/9, ডিভাইড চিহ্ন, প্রিন্সিপাল কত? এক্স, রেট কত? এটা কি বার করেছি আমরা? এটা হচ্ছে টাইম, টাইম হচ্ছে এক্স, রেট কত? রেটও হচ্ছে এক্স ইন্টু, তাহলে কি বললাম, 100 ইন্টু SI, SI মানে কত? 4x/9, আর পি, পি মানে কত? এক্স, আর আর মানে কত? আর আর টি তো সেম, তাহলে টি এক্স ধরেছিলাম, তাহলে তোমার আরও কিন্তু এক্স হয়ে গেল, তাহলে এখান থেকে একটা এক্স কেটে গেল, এখান থেকে এক্স আর এক্স গুণ হলে হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 400/9, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 400/9, তার মানে এক্স ইজ ইকুয়াল টু কত আসবে? এক্স ইজ ইকুয়াল টু √400/9, এটা মানে হচ্ছে 20, 400 বর্গমূল 20, এটা মানে হচ্ছে 3, এটা মানে হচ্ছে 3, অর্থাৎ 20/3 বছর, অর্থাৎ 20/3 বছর মানে কত? 3 6 18 2, ঠিক আছে, 3 6 18 2, এটাকে কি করতে হয়? 12 দিয়ে গুণ দিতে হয়, 24, এটা মাস হয়ে যায়, তাহলে এটা 6 বছর আর 8 মাস, এটা কি হলো? 8 মাস মিলে গেল, 3 6 18 2, এটা বছর, বছরকে 12 দিয়ে গুণ দিলে মাস হয়ে গেল, 3 8 24, তাহলে 6 বছর 8 মাস হচ্ছে আমাদের উত্তর।
2 by 3 বলে দিয়েছে। এবারে এ 8 মাস টাকাটা খাটিয়েছে, এ ক মাস টাকাটা খাটিয়েছে, টাকাটা খাটিয়েছে। বলেছে বি কতদিন খাটিয়েছে, বি x মাস খাটিয়েছে। এবং এই মূলধনের অনুপাত কি হয়, মূলধনের অনুপাতেই তাদের লাভ তারা নেয়, লাভের অনুপাত বলে দিয়েছে 4 by 3। এখান থেকে কেটে দাও 4 2 যা 8, তাহলে x is equal to 4, এটা কাটা হবে না, x is equal to 4। অর্থাৎ b কতদিন টাকাটা রেখেছিল, এখানে b এর থেকে করেছি x, অর্থাৎ b 4 মাসের জন্য টাকাটা রেখেছিল। এবারে দেখো পরের অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, দেখো বলেছে একটি ঘন্টা 12 সেকেন্ডে 7 বার বাজে। দেখো 7 বার বাজে মানে কি, 7 বার বাজে মানে প্রথম যে বাজলো সেটার জন্য তো কোনো টাইম কনজাম্পশন হলো না, তার মানে 7 বার বাজা মানে কতগুলো মাঝখানে ইন্টারভেল বলো তো গ্যাপ আছে, 6টা গ্যাপ আছে। অর্থাৎ যত বার বাজে 7 বার হলে গ্যাপ সব সময় কম হয়। তাহলে 12 সেকেন্ডের জন্য গ্যাপ কত, 12 সেকেন্ডের জন্য গ্যাপ হচ্ছে 6, 12 সেকেন্ডের জন্য গ্যাপ কত 6। তাহলে 20 সেকেন্ডের জন্য গ্যাপ তাহলে কত হবে, তাহলে দেখো ঠিক এর অর্ধেক হয়ে যাবে, তাহলে 6 এর মানে 12 এর অর্ধেক 6, তাহলে 20 এর অর্ধেক কত 10, তাহলে এখানে গ্যাপ কত 10। তাহলে কত বার বাজবে, 11 বার বাজবে, গ্যাপের থেকে এক বেশি কো তখন করে দিতে হবে, 10+1 করে দেব। আগে আমরা কি করেছিলাম, 7-1 করে নিয়েছিলাম সেকেন্ড বার করার সময়, মানে কি 7 বার যে বাজে তার মাঝখানের ইন্টারভেলটা কত, ইন্টারভেলটা হচ্ছে 6টা ইন্টারভেল, অর্থাৎ 12 সেকেন্ড সময় নেয় 6টা ইন্টারভেলের জন্য। অর্থাৎ 6 আর 12 এর মধ্যে কি রেশিও আছে, 2, তাহলে এটাও দেখো 2, তার মানে 10টা ইন্টারভেল, তাহলে 10টা ইন্টারভেল অ্যানসার কিন্তু হবে না, কত বার বাজবে, এক বেশি, কত হবে তাহলে অ্যানসার 11। বি এর থেকে 25% কম, তাহলে এটা 75, তাহলে বি এর থেকে কত বেশি, তাহলে বি 25 বেশি আছে, 25 কম এ 25 বেশি, তাহলে কার থেকে বেশি, এর থেকে বেশি, গুণ 100, তার মানে হচ্ছে 33-31 তিনজন আছে, ঠিক আছে, এ বি আর সি 10 দিন 12 দিন 15 দিনে ওরা কাজটা করে, 10 দিন 12 দিন 15 দিনে কাজটা করে। এবারে কাজটা ওরা একসাথে শুরু করেছিল, শুরু করার পরে কাজ শেষ হওয়ার 4 দিন আগে বি চলে যায়। তাহলে আমাকে বলতো শেষের 4 দিন কারা কাজ করবে, শেষের 4 দিন কাজ করবে হচ্ছে last 4 days, এই last 4 days কাজ করবে হচ্ছে a plus c। আচ্ছা a একদিনে করে 1/10, b c একদিনে করে 1/15, অর্থাৎ 30, তাহলে 1/6, তাহলে একদিনে করবে 1/6, এ আর সি একদিনে করে 1/6, এ আর সি একদিনে করে 1/6। তাহলে 4 দিন ওরা একসাথে কাজ করবে, কেননা বি তো চলে গেছে, শেষের 4 দিন কারা কাজ করেছে, এ আর সি, এটা বোঝো, তাহলে এ আর সি তোমার শেষের 4 দিন কতটা কাজ করবে, এটা একদিনে করে, ইন ওয়ান ডে,
ইন ওয়ান ডে ওয়ান বাই সিক্স, তাহলে চার দিনে ইন্টু ফোর হয়ে যাবে, তার মানে দুয়ের তিন অংশ করবে, কত করবে, দুয়ের তিন অংশ করবে। এইবারে দেখো এই যে দুয়ের তিন অংশ করলো, তাহলে পুরো কাজটা তো এক, এক বিয়োগ দুয়ের তিন মানে কি, এক বিয়োগ দুয়ের তিন মানে কত, তোমার একের তিন। এই একের তিন অংশ কারা করেছে বলতো, এই একের তিন অংশ করেছে যৌথভাবে, এ বি সি একত্রিত ভাবে। তাহলে এ বি সি একদিনে কতটা করে, এ বি সি একদিনে করে তোমার হচ্ছে একের দশ, একের বারো, একের পনেরো, এটা করলে সাত আসবে, ছয় পাঁচ চার পনেরো ষাট, মানে একের চার অংশ, কত, একের চার অংশ, একদিনে এ প্লাস বি প্লাস সি করে একের চার অংশ। তাহলে এ প্লাস বি প্লাস সি এরা একদিনে করে হচ্ছে ইন ওয়ান ডে করে হচ্ছে একের চার অংশ, ঠিক আছে। তাহলে তোমার একের তিন অংশ করতে কত সময় লাগবে, কেন অবশিষ্ট অংশ চার দিনে যেটা করেছে এ আর সি করেছে, বি তো চলে গেছে, তাহলে এ আর সি করেছে দুয়ের তিন অংশ, পুরো কাজটা এক অংশ, তাহলে অবশিষ্ট একের তিন অংশ কে করবে, এ প্লাস বি প্লাস সি। তাহলে একের চার অংশ করতে সময় লাগে হচ্ছে একদিন, এক অংশ করতে সময় লাগবে চার দিন, আর দুয়ের তিন অংশ একের তিন অংশ করতে সময় লাগবে চার গুণ তিন, মানে চারের তিন অংশ, চারের তিন দিন, চারের তিন দিন, অর্থাৎ এক পূর্ণ একের তিন, এটা হচ্ছে একের তিন অংশ করতে সময় লেগেছে। তাহলে কাজটা হচ্ছে একের তিন অংশ, আর এটা হচ্ছে দুয়ের তিন অংশ, দুয়ের তিন অংশ কারা করেছে, এ প্লাস সি, আর একের তিন অংশ কারা করেছে, এ প্লাস বি প্লাস সি। তাহলে একের তিন অংশ করতে কত সময় লাগলো, এক পূর্ণ একের তিন, আর এইটা করতে কত সময় লাগলো, চার দিন বলেই দিয়েছে, অর্থাৎ টোটাল সময় কত, চার প্লাস একের তিন ইজ ইকুয়াল টু পাঁচ পূর্ণ একের তিন। দেখো দশ ডজন পেন কিনেছে এট দ্য রেট অফ রুপিস, দশ ডজন পেন কিনেছে এট দ্য রেট অফ রুপিস ফোর, চার টাকা ধরে, দশ ডজন পেন কিনেছে চার টাকা ধরে, তাহলে মোট দাম কত, চল্লিশ টাকা। এবারে বলেছে 25% লাভ হতে হবে, তার মানে একের চার অংশ লাভ হতে হবে, তার মানে প্লাস দশ এটা প্রফিট, তার মানে পঞ্চাশ টাকা তার বিক্রি দাম হতে হবে, পঞ্চাশ টাকা তার বিক্রি দাম হতেই হবে, সেলিং প্রাইস। কটা বিক্রি করে, দশ ডজন মানে কত, দশ ডজন মানে একশো কুড়িটা, বারো দিয়ে গুণ হলো। এবারে বলেছে কুড়িটা পেন খারাপ মাইনাস, তার মানে একশোটা পেন ভালো, তাহলে একশোটা পেনের দাম হচ্ছে পঞ্চাশ টাকা, ঠিক আছে। তাহলে একটা পেনের দাম কত, তাহলে আমাকে বার করতে বলেছে কি, একটা পেনের বিক্রি দাম কত বলেছে, বাকি পেনগুলি প্রত্যেকটি কততে বিক্রি করবে, তাহলে একশোটা পেন বিক্রি করছে কততে, পঞ্চাশ টাকায়, রুপিস পঞ্চাশ। তাহলে একটা পেনের কত হবে, তাহলে হাফ টাকা হবে বা পঞ্চাশ পয়সা হবে। দেখো এই মাইনাস ওয়ান থাকা মানে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই এক্স। তাহলে আমরা এইটুকুনি কাজ আগে করি, এক বিয়োগ দুই, এক মাইনাস দুই মানে মাইনাস এক, কত, মাইনাস এক গুণ, তার মানে মাইনাস এক টু দি পাওয়ার মাইনাস ওয়ান, মানে নিচে চলে আসবে ওয়ান বাই মাইনাস ওয়ান হয়ে গেল। কেন নিচে চলে আসলো মাইনাস ওয়ানটা, যেহেতু ওপরে মাইনাস ওয়ান আছে নিচে চলে আসলো। এবারে দেখো রুল কি, যদি গুণ থাকে এই মাইনাস প্লাস হয়ে যায়, তাহলে ওয়ান প্লাস হয়ে গেল আর দুই,
উপরে মাইনাস ওয়ান, তার মানে তিন মাইনাস ওয়ান মানে ওয়ান বাই থ্রি। দেখো 80 লিটার মিশ্রণ আছে, মিল্ক আর ওয়াটার 80 লিটার মিশ্রণে এদের অনুপাত কত বলে দিয়েছে? 7:3, 7 আর 3। তাহলে দেখো টোটাল কত হচ্ছে, 10 মানে হচ্ছে এটা 8 গুণিতক, তার মানে এটাকেও 8 দিয়ে গুণ করো, তাহলে মিল্ক হচ্ছে 56 আর এটাকেও 8 দিয়ে গুণ করো মানে হচ্ছে 24। তাহলে দেখো মিল্ক হচ্ছে আমার 56 আর ওয়াটার হচ্ছে 24, এক্স আমরা যোগ করব জল, নতুন এটা বেরোবে হচ্ছে টু বাই ওয়ান নতুন অনুপাত। তো এটা গুণ করি আমরা, 2x = 56 - 48, তাহলে x = 8/2 = 4, অর্থাৎ 4 লিটার জল মেশাতে হবে। আর এটা হচ্ছে প্রেজেন্ট। এটা হচ্ছে 5 বছর আগে, 5 বছর আগে এ আর বি এর বয়সের অনুপাত হচ্ছে কি দিয়েছে, এ হচ্ছে বি এর 1/3, বি এর 1/3, অর্থাৎ 5 বছর আগে এ আর বি এর অনুপাত হচ্ছে তোমার ছিল হচ্ছে 1:3, এটা বলে দিয়েছে আমাকে। এখন বয়স হচ্ছে 17, এখন এর বয়স হচ্ছে 17, এখন এ মানে হচ্ছে 17, তাহলে 5 বছর আগে এর বয়স কত ছিল, 12 বছর ছিল। 5 বছর আগে এর বয়স কত ছিল, 17 - 5 মানে 12 বছর ছিল 5 বছর আগে, তাহলে 1 মানে হচ্ছে 12, তাহলে 12 দিয়ে গুণ হলো, তার মানে এটাও তোমার 12 দিয়ে গুণ হবে মানে কত হবে, তাহলে 36 হবে বিয়ের বয়স। তাহলে বিয়ের 5 বছর আগে 36, 5 বছর পরে তাহলে কত হবে, +5 মানে 41 বছর। লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে প্রচুর, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এই পর্যন্ত।